একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার এক শিষ্য একটা সমস্যা নিয়ে আসে। সে তার গুরুকে বলে যে, গুরুদেব, আমার মন বড়ই অশান্ত, আমার মনে সবসময় বিভিন্ন রকমের চিন্তা আসতেই থাকে। সবসময় যে খারাপ চিন্তা আসে সেটা নয়, কখনো খারাপ চিন্তা আসে আবার কখনো ভালো চিন্তা আসে, কিন্তু এত বেশি থট মাইন্ডে চলতে থাকে যে আমি কিছুতেই এক জায়গায় ধ্যান লাগাতে পারি না। প্রথমে একটা চিন্তা দিয়ে শুরু হয়, তারপর সেখান থেকে অন্য একটা চিন্তা, সেখান থেকে আর একটা চিন্তা, এইভাবে একটার পর একটা চিন্তা আসতেই থাকে। আর অনেকক্ষণ পর যখন আমার খেয়াল ফেরে, আমি ভাবি যে আমি যেটা করতে বসেছিলাম সেদিকে তো আমার ধ্যানই নেই, সারাক্ষণ শুধু আজেবাজে চিন্তাই করে গেলাম। আমি অনেক চেষ্টা করি চিন্তাগুলোকে দূর করার, কিন্তু কিছুতেই আমি সফল হতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। আপনি আমাকে বলে দিন যে কী করে আমি মনের মধ্যে আসা এই চিন্তাগুলো দূর করব। আমি চাই আমার মনকে এই সমস্ত আজেবাজে চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত করতে। আমি চাই যে আমার মনের মধ্যে চলা চিন্তা আমার কন্ট্রোলে থাকুক। আমি যখন যেটা চাইব শুধুমাত্র সেই চিন্তাটাই আমি করব, আর যখন চাইব না তখন আমার মনে কোনো চিন্তা আসবে না। গুরুদেব তার শিষ্যের কথা মন দিয়ে শুনলেন। তারপর তিনি তাকে বললেন, যাও, তুমি একটা কলসিতে বিভিন্ন সাইজের পাথর ভরে নিয়ে আসো। শিষ্য তার গুরুর কথা মতো গেল আর একটা কলসির মধ্যে বিভিন্ন সাইজের পাথর ভরে নিয়ে এলো। গুরুদেব বললেন, তুমি তোমার মনকে কলসি ভাবো, আর এর ভেতরে ভরা পাথরগুলোকে তোমার মনে আসা চিন্তা ভাবো, আর পাথর ভরার চেষ্টা করো। গুরুদেবের কথা শুনে সেই শিষ্য সেই কলসির মধ্যে আরও পাথর ভরতে শুরু করলো। যেহেতু কলসিটা আগে থেকেই প্রায় ভরাই ছিল, তাই দু চারটা পাথর ভরার পরেই কলসির উপচে পাথরগুলো বাইরে পড়ে যেতে লাগলো। এই দেখে গুরুদেব বললেন, এবার থামো, তুমি ভালো করে দেখো, যেহেতু আগে থেকে প্রচুর পাথর ভরা আছে সেজন্য এখানে আর নতুন কোনো পাথর ভরা যাচ্ছে না। এখানে যদি নতুন কোনো পাথর ভরতে হয় তাহলে সবার আগে এই কলসির মধ্যে থাকা পাথরগুলোকে বের করতে হবে, তারপর এখানে নতুন পাথর ভরা যাবে। গুরুদেবের কথা শেষ হওয়ার আগেই শিষ্যটা বলে উঠল, ধন্যবাদ গুরুদেব, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। আমাদের উচিত সবার আগে আমাদের মনকে খালি করে দেওয়া, তাই তো? গুরুদেব হেসে বললেন, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি, আগে পুরো কথাটা মন দিয়ে শোনো। আমাদের এই মন কলসির সম্পূর্ণ বিপরীত। এই কলসিকে পাথর দিয়ে ভরা সম্ভব, কিন্তু মনকে চিন্তা দিয়ে কোনো দিনও ভরা সম্ভব নয়। এখানে যত চিন্তা আসতে থাকবে তত বেশি চিন্তা আসার জন্য এখানে জায়গা ফাঁকা হতে থাকবে। শিষ্য বলল, গুরুদেব, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। গুরুদেব বললেন, তুমি এক কাজ করো, এই কলসি থেকে সব পাথর বের করে এবার কলসিটা খালি করে দাও। শিষ্যটি তার গুরুদেবের কথা মতো সেটাই করল। সে এক এক করে সমস্ত পাথর কলসি থেকে বের করে দিয়ে কলসিটা সম্পূর্ণ খালি করে দিল। গুরুদেব বললেন, এই কলসিতে এবার তুমি একটা পাথর ভরো, আর এটা থেকে দুটো পাথর বের করো। শিষ্য এটা শুনে অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব গুরুদেব? আমি যদি কলসিতে একটা পাথর ভরি তাহলে এটা থেকে তো একটা পাথর বের করা সম্ভব। গুরুদেব হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এই কলসিতে তুমি পাঁচটা পাথর ভরো আর দশটা পাথর বের করো। শিষ্য এবারও বললেন, গুরুদেব, আপনি কি মজা করছেন? এটা তো কোনো চমৎকার কলসি না যে এটাতে একটা পাথর রেখে দুটো পাথর বের করব, পাঁচটা পাথর ভরে দশটা পাথর বের করব। এখানে যত পাথর ভরা যাবে ততটাই তো বের করা যাবে। গুরুদেব বললেন, তুমি ঠিকই বলেছ, এটা কোনো চমৎকার কলসি নয়, কিন্তু তোমার মন ঠিকই কলসির উল্টো, তোমার মন কিন্তু চমৎকারীও। শিষ্য বলল, কিভাবে? গুরুদেব বললেন, এবার যেটা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি ভালো করে খেয়াল করে দেখো যে তোমার মনে যখন একটা চিন্তা আসে আর তুমি সেটাকে মন থেকে বের করতে চাও, তখন তোমার মনে সেই সম্পর্কিত আরও অনেক চিন্তা এসে যায়। তারপর তুমি যখন সেই চারটি চিন্তাকে দূর করতে চাও, তোমার মনে আরও দশটা নতুন চিন্তা এসে যায়। তুমি যত চিন্তাগুলোকে দূর করার জন্য মনের সঙ্গে যুদ্ধ করো, ততই তোমার মনে চিন্তার জাল বড় থেকে আরও বড় হতে থাকে। তুমি একটার পর একটা চিন্তাকে ধরে বের করতে চাও, আর সাথে সাথে আরও দশটা নতুন চিন্তা তোমার সামনে এসে দাঁড়িয়ে যায়। তুমি কলসিটা থেকে তো একে একে সব পাথর বের করে সেটাকে খালি করে দিতে পারবে, কিন্তু তোমার মনের সঙ্গে লড়াই করে মন থেকে সব চিন্তা বের করে দিয়ে মনকে কখনোই খালি করে দিতে পারবে না। শিষ্য সব শুনে একটু হতাশ হয়ে বলল, আমি আপনার সব কথা বুঝতে পারলাম,
আপনার কথা অনুযায়ী তার মানে আমরা চাইলেও চিন্তার এই মায়াজাল মুক্ত হতে পারবো না, তার মানে এই সমস্যার কোনো সমাধান নেই। কিন্তু গুরুদেব, আপনি তো একদিন বলেছিলেন যে সব সমস্যার সমাধান খুঁজলে ঠিকই পাওয়া যায়। তাহলে এই বড় সমস্যাটা যে শুধু আমার একার নয়, যে সমস্যাটা আমার মতো হাজারো লাখো মানুষ প্রতিনিয়ত ফেস করছে, তার কি সত্যি কোনো সমাধান নেই? গুরুদেব বললেন, অবশ্যই আছে। তুমি এক কাজ করো, সবার প্রথমে এই কলসিটাকে পাথর দিয়ে অর্ধেকটা ভরে দাও। শিষ্য সেটাই করল। গুরুদেব বললেন, এবার তুমি এর মধ্যে থাকা যে কোনো একটি পাথর দিয়ে আমার জন্য একটি ছোট মূর্তি তৈরি করে দাও। আমি জানি তুমি খুব ভালো মূর্তি করতে পারো, নিজের কাজের প্রদর্শন করো, আর এই কলসিতে থাকা যে কোনো একটা পাথর দিয়ে আমার জন্য একটা মূর্তি বানিয়ে দাও। শিষ্য এটা শুনে খুব খুশি হলো। সে যে ব্যাপারটাতে এক্সপার্ট, গুরুদেব তাকে সেই কাজটা করতে দিয়েছে। যাই হোক, সবার সামনে নিজের সম্মান রাখতে হবে। সবচেয়ে উত্তম পাথর দিয়ে সবচেয়ে উত্তম মূর্তি তৈরি করে গুরুদেবকে উপহার দিতে হবে। এই সমস্ত ভেবে সে কলসি থেকে একটা পাথর বের করলো, কিন্তু সেই পাথরটা দেখে সে অতটা সন্তুষ্ট হলো না। তার মানে হলো এটা দিয়ে হয়তো অত ভালো মূর্তি বানানো যাবে না যত ভালো সে বানাতে চাইছে। সে কি করলো, সেই পাথরটা সাইডে রেখে আরেকটা পাথর বের করলো। এবার এই পাথরটার শেপটাও তার পছন্দ হলো না, সে এটাকেও সাইডে রেখে তিন নাম্বার একটা পাথর বের করলো। তিন নাম্বার পাথরটাও রং তার পছন্দ হলো না, সেটাও সে রেখে দিয়ে চার নাম্বার পাথর বের করলো। চার নাম্বার পাথরটা বের করার পর তার মনে হলো, না এটাও না, আমার মনে হয় একে একে আমার সব পাথরগুলো বের করে ফেলা উচিত, হয়তো এগুলোর থেকেও ভালো পাথর কলসির ভেতরে রয়েছে। এই ভেবে সে এক এক করে সবটা পাথর কলসি থেকে বের করে ফেলল। এবার সে কনফিউশনে পড়ে গেল। সে ভেবে পেল না যে কোন পাথর দিয়ে মূর্তি বানালে সে গুরুদেবের জন্য সবচেয়ে ভালো মূর্তিটা বানাতে পারবে। গুরুদেব অনেকক্ষণ ধরে এইসব দেখছিলেন। তিনি উঠে এসে বললেন, আমি তোমার সমস্যা দূর করে দিচ্ছি, তুমি সবার প্রথমে যে পাথরটি বের করেছিলে সেই পাথরটা নাও। এবার ভাবো যে তোমার কাছে দ্বিতীয় কোনো পাথর নেই, তোমাকে মূর্তি বানাতে হলে এটা দিয়েই বানাতে হবে, এবার এই পাথরটা দিয়েই তুমি মূর্তি বানাও। গুরুদেব যেরকম বললেন শিষ্য সেরকমই করল, এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই পাথর দিয়ে খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে ফেলল। মূর্তিটা বানানোর পর সে বুঝতে পারলো যে এটা আজ পর্যন্ত তার বানানো সবচেয়ে সেরা মূর্তি। সেই মূর্তিটা তার গুরুদেবকে উপহার দিল আর বলল, গুরুদেব, আমি ভাবতেই পারিনি যে পাথরটা দিয়ে এত সুন্দর একটা মূর্তি বানানো সম্ভব। গুরুদেব মূর্তিটা দেখে খুব খুশি হলেন আর বললেন, আমার কাছে যখন একটার বেশি দুটো অপশন থাকে না, তখন আমরা আমাদের সমস্ত শক্তি সেটাকে সফল বানানোর জন্য লেগে যাই, আর বেশি অপশন থাকলে আমরা শুধুই পাথর বাস্তে থেকে যাই, মূর্তি আর তৈরি হয় না। আমাদের মনও একটা চিন্তার পেছনে হাজার খান চিন্তা এনে দাঁড় করিয়ে দেয়, আর আমরা যে চিন্তাতে ফোকাস করে নিজের সমস্ত এনার্জি লাগানোর দরকার সেটাতে ফোকাস না করে বিভিন্ন চিন্তার মাঝে ঘুরে বেড়াতে থাকি। কখনো মনে হয় এই চিন্তাটা ভালো, কখনো মনে হয় ওই চিন্তাটা খারাপ, কখনো মনে হয় এই চিন্তাটাকে দূর করা দরকার, কখনো মনে হয় ওই চিন্তাটাকে দূর করা দরকার। আর এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে আমরা যেই চিন্তাতে ফোকাস করা দরকার সেটাতেই ফোকাস করি না। গুরুদেব বললেন, মনে আসা আজেবাজে চিন্তাকে দূর করতে হলে সবার আগে সেগুলোকে দূর করার চেষ্টা করা ছেড়ে দাও, মনের মায়াজালে জড়িয়ে পড়ো না, তার বদলে নিজের মনকে একটা কাজে ফোকাস করার চেষ্টা করো। যখন যেটা করছো ভাবো এটাই আমার একমাত্র কাজ, এছাড়া আমার চারপাশে দ্বিতীয় কোনো কাজ এই মুহূর্তে নেই, যা করতে হবে এটাতেই করতে হবে, এরপর আর সুযোগ পাবো না। সেই কাজটা শেষ হলে যখন অন্য একটা কাজ করবে সেটার ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করো, তাহলেই দেখবে তোমার মনের মধ্যে চলা হাজারো চিন্তা কখন কর্পূরের মতো উড়ে গেছে। তবে মনের এই মায়াজাল থেকে বেরোনো কিন্তু এত সহজ নয়, এটার জন্য বেশ অনেক দিন এর প্র্যাকটিস দরকার, তবে এটাও অসম্ভব নয়। দীর্ঘদিনের অভ্যাসের ফলে কিন্তু আমরা এই বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাই বন্ধুরা, ওভার থিঙ্কিং দূর করার জন্য সবার আগে সেটাকে দূর করার চেষ্টা করা ছেড়ে দাও, তার বদলে যে কাজটা যখন করা দরকার শুধুমাত্র সেই কাজটা করার দিকে নিজের ফুল ফোকাস দিয়ে দাও। এটাই ওভার থিঙ্কিং থেকে মুক্ত হবার সবচেয়ে ভালো উপায়।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও। আর এরকম গল্প আরও শুনতে চাও কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে যেও এরকম ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।